কয়েকজন শিক্ষক পাঠিয়েছিল, মানে কম্পিউটার ট্রেনিং হিসাবে। তো তারপরে ডিআই সাহেব আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজে ওটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলে। ওই হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার পর আমরা ওদেরকে স্কুল থেকে টার্মিনেট করে দিয়েছি, ওদেরকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছি, ওরা এখন স্কুলে আসছে। একদিকে যখন গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই আবার সরকারি স্কুল এজেন্সির মাধ্যমে শিক্ষক নিয়োগের ঘটনার গুঞ্জন শুরু হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার। জানা গিয়েছে চোপড়া ব্লকের একাধিক স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেই সব শিক্ষকদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বলে মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের আধিকারিক প্রবাল রঞ্জন সাত্রা জানিয়েছেন। প্রশ্ন উঠছে, এই বেসরকারি সংস্থার মাধ্যমে কিভাবে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হলো, কারা রয়েছে এর পিছনে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের মধ্যে। অন্যদিকে চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রশান্ত বসাক জানিয়েছেন, তিনজন শিক্ষক শিশু উদ্যান ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদেরকে নিয়োগপত্র দিয়েছিল। সেই নিয়োগপত্র নিয়ে স্কুলে কম্পিউটার ট্রেনার হিসেবে এসেছিল। জেলা শিক্ষা দপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর তাদের স্কুলে আসার জন্য বারণ করা হয়েছে। যে সমস্ত যুবকরা শিক্ষক হিসেবে যোগদান করেছিল তারা কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, প্রত্যেকেই এলাকা ছাড়া। কয়েকজন শিক্ষক পাঠিয়েছিল, মানে কম্পিউটার ট্রেনিং হিসাবে। তো তারপরে ডিআই সাহেব আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজে ওটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলে। ওই হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার পর আমরা ওদেরকে স্কুল থেকে টার্মিনেট করে দিয়েছি, ওদেরকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছি, ওরা এখন স্কুলে আসছে।